আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী মাসুক হেলালের কাছে। ভাইয়া, আবার ফিরলাম আপনার কাছে। প্রথমে বলছিলাম যে আজকে আমাদের বিখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসানের জন্মদিন, প্রথমে আপনি তার কোন দিকটি নিয়ে আলোচনা করতে চাচ্ছেন? তার তো কর্মের কোনো শেষ নেই। হ্যাঁ, ও ব্যক্তিগত জীবনে সারাক্ষণই কাজ করতেন। আচ্ছা, ফলে ছবি আঁকতেন, শেষের দিকে অনেক প্রচুর লেখালেখি করতেন। আচ্ছা, আগেও লেখালেখি করতেন, কিন্তু শেষের দিকে তার একটা খাতা ছিল, তার সাথে থাকতো, ওটা খেরো খাতা বলতো সবাই। খেরো খাতা কেন বলতো? ওইটা হচ্ছে ওই যে দলিল লেখার যে খাতা, ওই খাতাটা। আর ওই এটা হচ্ছে যারা হিসাব নিকাশ রাখতো, ব্যবসায়িক হিসাব নিকাশ, আগে বাংলা মাসে এরকম লাল খাতা পাওয়া যেত, ওই খাতাটার মধ্যে উনি প্রতিদিন এক এক রকম কালি দিয়ে লিখতেন। উনি প্রতিদিনের ডায়েরির মতো লিখতেন, ওনার ভাবনা লিখতেন, উনি ছবি আঁকতেন এর মধ্যে। এটা প্রায় 42টা খাতা পাওয়া গেছে, প্রায় টানা 12 বছর উনি সব সময় লিখতেন। হ্যাঁ, লিখতেন আর কি, এটা এটা অবসর সময় লিখতেন। উনি শেষ সময় ডিজাইন সেন্টারের পরিচালক ছিল, যে ক্ষুদ্র কুটির শিল্প যেটা, ওখানে আমাদের প্রায় 40 জন আর্টিস্ট চাকরি করে। এদের কাজ ছিল যে আমাদের যে গ্রামগঞ্জের পাটি সরা এইগুলি নিয়ে ট্রেনিং দেওয়া, বাটিক সারা দেশে। এটা জয়নুল আবেদিন স্যার করছিলেন এই কারণে যে চারুকলা তৈরি হলো, কিন্তু চারুকলার থেকে পাশ করে এরা কী করবে, এদের চাকরি বাকরি তো দরকার। তখন এই ডিজাইন সেন্টার করা হলো, ওই ডিজাইন সেন্টারে ট্রেনিং দেওয়া হতো বাটিক কীভাবে করা হয়, আরও অন্যান্য জিনিসগুলোর কি শিল্পের। তখন ওই ডিজাইন সেন্টার দিয়ে কীভাবে, হ্যাঁ, জয়নুল আবেদিন সাহেব তখন চারুকলার টিচার ছিলেন কিন্তু কামরুল হাসান। এবং কামরুল হাসানের যে বছর কামরুল হাসান ইন্ডিয়ায় আর্ট কোর্স থেকে পাশ করেন, জয়নুল আবেদিন স্যার পাশ করেন, ওই বছর কামরুল হাসান ভর্তি হয়। তো উনি তার মাস্টার মশাই বলতেন। হ্যাঁ, শিক্ষকতাও করছেন কামরুল হাসানের। ফলে দেশ বিভাগের পর, 47 সালে দেশ বিভাগের পর কামরুল হাসান জয়নুল আবেদিন এখানে চলে আসেন। এখানে মানে চারুকলা তৈরি হয় 48 সালে, উনি টিচার হন এখানে। এবং টিচার থাকার পর 1960 সালে ডিজাইন সেন্টার তৈরি হয়, মানে এটা জয়নুল আবেদিন সাহেব কামরুল হাসান সবাই মিলে তৈরি করেন। যে গ্রামে গঞ্জে যে আমাদের শিল্পীরা আছে, যে কাঁথা শিল্পী, স্টিচ শিল্পী, এদেরকে প্রমোট করার জন্য তখন উনি এটাতে গেলেন। এবং ওনার মূল কাজটাই ছিল লোকশিল্প নিয়ে। ওনার ছবির তুলির যে টান, এটাও কিন্তু লোকশিল্পীদের অনুকরণে করেন, যে কারণে উনি নিজেরে পটুয়া বলতেন, মানে পটের ছবি যারা আঁকে, যারা আঁকে পট মানে যে মাটির ঘোড়া, এই সরা, এইগুলি যারা আঁকেন, উনি ওদের তুলি নিয়ে এই প্র্যাকটিসগুলি করতেন। ওরা কীভাবে টান দেয়, ওরা যে মাটির রং তৈরি করতেন, ওরা কিন্তু প্রথা সিদ্ধ বাজারের রং ব্যবহার করেন না। ওনারা কাঁঠালের কষ দিয়ে, বাঁধি গাছের কষ দিয়ে এক ধরনের খড়ি মাটি এইগুলি দিয়ে তারা আলাদা রং তৈরি করতেন, নিজস্ব একটা রং ছিল তাদের। তাদের রং কিন্তু কখনোই চকচকে ছিল না, একটু ম্যাটে ছিল, এই জন্যে ওটা নিজস্ব একটা রং। কামরুল হাসান গোটা জীবন এই শিল্পীদের ফলো করছেন, এবং যে কারণে নিজেরে ওই শিল্পীর পর্যায়ে শিল্পী ভাবতে চেষ্টা করতেন। এবং নিজে ওই ডিজাইন সেন্টারের 79 পর্যন্ত উনি পরিচালক ছিলেন। কোনো এক সময় বোধহয় এরা দুজন লন্ডনে গেছিলেন, জয়নুল আবেদিন এবং কামরুল হাসান, কোনো এক কারণে। ওখানে গিয়ে জয়নুল আবেদিন প্রথম দেখলেন যে আমাদের যে লোকশিল্পীদের যে ঘোড়া, এই পুতুল, এইগুলো পাটি ব্রিটিশ মিউজিয়ামে ঝুলাই রাখা আছে আমাদের এই অঞ্চলের শিল্প হিসাবে। তখন উনি প্রস্তাব করলেন, তারা দুজনে আসার সময় সিদ্ধান্ত নিলেন যে তাহলে আমাদের এখানে আমাদের শিল্পটা তাহলে কী, তাহলে আমাদের মূল শিল্প এটা, তাহলে আমরা কেন বুঝলাম না। এটা কিন্তু ধরুন 47 দেশ বিভাগের পর পরে ঘটনা দুজনের মধ্যে এরকম হয়। পরে জয়নুল আবেদিন এসে ওই ডিজাইন সেন্টার করার পরিকল্পনা করলেন, এবং ওখানে কামরুল হাসান বসালেন আর কি উনি। আর কামরুল হাসানের কাজ হলো গ্রামগঞ্জ থেকে এইসব শিল্পীদের খুঁজে আনছে, এনে সোনারগাঁ লোকশিল্পের জাদুঘরের পিছনে উদ্যমপুর বলে একটা জায়গা ছিল। উদ্যমপুরটা হচ্ছে পুরোটা খাস জমি ছিল আর কি, নদীর পাড়ের খাস জমি। এই সারা দেশ দিয়ে যাদের জায়গা জমি ছিল না, এইসব পটারি শিল্পী মাটির কাজ করে যারা, তাদের পাটি যারা বানায়, ওই যে ঘোড়া বানায়, হ্যাঁ, হলুদ রঙের একটা ঘোড়া আছে না, এই ঘোড়াটা যারা বানায় বা পাখা, এদেরকে এনে উদ্যমপুর যে খাস জমিগুলি আছে গভর্নমেন্টের সাথে দৌড়াদৌড়ি করে এদেরকে এই জায়গাগুলি দিয়ে ওখানে বসানো হয়েছে। মানে আমাদের বাঙালি আত্মপরিচয়ের যে জায়গাগুলি, এগুলি কিন্তু এই মানুষগুলি নির্মাণ করছেন। একটা কথা আছে এখানে, একটু না বললে পটভূমিটা হয় না। জয়নুল আবেদিন, কামরুল হাসান, আব্বাসউদ্দিন, জসীমউদ্দিন, ওনারা কিন্তু কলকাতায় ছিলেন,
সাতচল্লিশে দেশ বিভাগের পর তারা এখানে আসেন। আচ্ছা, এসে তারা সাতচল্লিশে দেশ বিভাগ হয়, আটচল্লিশে কিন্তু চারুকলা হয়। আচ্ছা, এবং ওই চারুকলার প্রিন্সিপাল হয় জনুল আবিদিন, আর কামরুল হাসান হয় এটার টিচার শফিউদ্দিন স্যার, সেখান থেকে আসা সব লোকজন। এবং তারা জসীমউদ্দিন, কামরুল হাসান এরা একত্রে মানে সেক্রেটারিয়েটে যেতেন এই ধরনের কাজগুলি যাতে আদায় হয়, কারণ আব্বাসউদ্দিনের নাম সবাই জানতো, জসীমউদ্দিনের নাম সবাই জানতো, ওইভাবে কিন্তু এই কাজগুলি শুরু হয়। ওখানে সাতচল্লিশ সালে দেশ বিভাগের ঠিক আগে আগে ওনারা কিন্তু জানতে বুঝতে পারতেছিলেন যে এখানে একটা ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, এবং ওই আন্দোলনগুলির সাথে ওখানে ওনারা জড়িত ছিলেন। আচ্ছা, এবং জনুল আবিদিন, কামরুল হাসান, শফিউদ্দিন স্যার, এবং ওখান থেকে দেশ বিভাগের পর যখন এখানে আসলেন, ওনারা এসে চারুকলা করলেন, এবং জনুল আবিদিন নিয়ে একটা লেখা আছে কামরুল হাসানের, খুব বড়, আমার মাস্টার মশাই। আচ্ছা, জনুল আবিদিন তার জীবনীটা নিয়ে লিখেছেন? হ্যাঁ, তার নিয়ে। তারপর তারা ঢাকা চারুকলা করেন, চারুকলার পাশাপাশি নিজেদের আঁকা টাকাটা কিন্তু জনুল আবিদিন কিন্তু আঁকতেই পারে না খুব একটা বেশি, কারণ উনি ছিলেন এই দৌড়াদৌড়ি করতে করতে, এই যে চারুকলা থেকে ছাত্ররা পাশ করে বেরিয়ে তারা কোথায় যাবে, কোথায় যাবে, হ্যাঁ, তাদের স্কুলে চাকরির ব্যবস্থা করা, তাদের টিচার্স ট্রেনিং কলেজে ব্যবস্থা করা, এগুলি নিয়ে উনি বেশি দৌড়াদৌড়ি করছেন। যেই কারণে আমাদের শিল্প আন্দোলনটা মূল ছিল জনুল আবিদিন, তার পাশে ছিল কামরুল হাসান, কামরুল হাসান, এবং দুইজনের কিন্তু ধারা দুইটা একদম, দুইটা মানে জনুল আবিদিনের যে ধারাটা, এটা হচ্ছে আমাদের, আপনি নিশ্চয়ই দুর্ভিক্ষের ছবি দেখছেন, জনুল আবিদিন বিখ্যাত ৪৩-এর দুর্ভিক্ষের ছবিগুলো মরণান্তর, যেটা নিয়ে কামরুল হাসান খুব, জনুল আবিদিন বিখ্যাত হয়, আর কামরুল হাসানের সমস্ত ছবির মেয়েরা, তার দুইটা ছবি আছে খুব বিখ্যাত, একটা ছবি হচ্ছে নাইয়র, মানে গরুর গাড়ি করে নাইয়র যাচ্ছে, আপনি এই পুরো ছবিটা দেখলেই মনে হবে যে একটা কোনো গ্রামের লোকশিল্পীর আঁকা, কিন্তু ওনার আঁকাটা এত প্রতিষ্ঠিত হয়েছে এবং এত নিজস্ব, কামরুল হাসানের ছবি কামরুল হাসানের ছবির মতো, জনুল আবিদিনের ছবি জনুল আবিদিনের মতো, কিন্তু ওনাদের দুইজনেরই এই বঙ্গের শিল্প আন্দোলনে খুব ভূমিকা আছে। আর আমি একটু কথা বলি, আমি জনুল আবিদিন, কামরুল হাসানটা দেখছি কয়েকবার কাছাকাছি থেকে দেখছি, কাছ থেকে দেখেছি, হ্যাঁ, খুবই, আমি সন্ধানীতে, শোষিত সন্ধানীতে 79-এ পেস্টিংয়ের কাজ করি, কাইম স্যার নিয়ে গেছিলো, কাইম চৌধুরী, ওখানে সন্ধানীতে কাজ করি, বেলাল চৌধুরী ছিল নির্বাহী সম্পাদক, তো উনি মানে ওখানে প্রতি সপ্তাহে খেরো খাতার এক পাতা নামে একটা কলাম লিখতেন। আচ্ছা, পরে ছবি টবি লেখা টাকা দিয়ে ওইটা নিয়ে খেরো খাতাগুলি নিয়ে এসে বেলাল ভাইয়ের ওখানে বসে থাকতো। তখন ও বছরে ওনার ডিজাইন সেন্টারের লাস্ট মানে মাস ছিল, আসতেন এবং বেলা বের কাছে খাতাগুলি খুলে বলতো, আমি দূরের থেকে দেখতাম, আর কি সাহস করতাম না, কিন্তু দেখতাম। আর আরেকবার ওনার আমি ওনার বাসায় গেছিলাম, সেটা হচ্ছে যেদিন নূর হোসেন মারা যায়, তখন বিচিন্তা বলে একটা পত্রিকা ছিল, ওটার আমি আর্টিস্ট ছিলাম, তো ওইটা সাক্ষাৎকারের জন্য যে গেছে সে আমার জোর করে নিয়ে গেছে। তো কামরুল হাসান স্যার থাকতেন মণিপুরি পাড়া, তো একটা সিঙ্গেল খাট ওনার ভিতরে বসা, তো আমি বললাম স্যার, সাক্ষাৎকার নেওয়ার পর যে সাক্ষাৎকার নিয়েছে আমার সাথেই আমাদের কলিগ বন্ধু, পরে আমি বললাম স্যার আপনি একটা ওই সাক্ষাৎকারের সাথে একটা ছবি যেত আর কি, আমি আঁকতাম, তো আমি বললাম স্যার আপনি যদি একটা স্কেচ এঁকে দিতেন, কারণ তার আঁকা স্কেচটা খুব অসাধারণ, নিজের সেলফ পোর্ট্রেট, কামরুল হাসানের খুব বিখ্যাত, ওনার নাকটা চ্যাপটা ছিল, উনি খুব টান দিয়ে এটা আঁকতে পারেন। উনি বললেন না, ওনার মতো করে হয়তো বা অন্য কেউ ওইভাবে করে পারতো না, না না, এটা সম্ভবই না। তো উনি বললেন না না না, তুমি খুব ভালো আঁকো, এটা তুমিই করো। আমি বললাম না স্যার, একটা টান দিয়ে দেন। বললো যে না তুমি এটা করো। উনি চকির নিচে উবু হইলেন, দুইটা ছবি, এত বড় বড় দুইটা ছবি বের করে দিলেন, দিয়ে বলে এই দুইটা ছবি, এইখান থেকে তুমি দুইটা ছবি বেছে নিয়ে যাও এতগুলি ছবির মধ্যে। আমি দুইটা ছবি বাইসে নিয়ে গেলাম এবং একটা আমি বাধাই করছি আর একটা রয়ে গেছে। আচ্ছা, কিন্তু এই কথাটা বলছে এই কারণে, ওনার কাছে কেউ গেলে উনি ছবি প্রেজেন্ট করতেন। আচ্ছা, এবং 70-এর দশক 80-এর দশকে কিন্তু মানুষের ঘরে ঘরে পেন্টিং ঝুলতো ছোট্ট ছোট্ট, এখন আর কিন্তু ওইটা ওইভাবে দেখা যায় দেখা যায় না, কিন্তু ওনারা চাইতেন যে মানুষ ছবি ঝুলাক ঘরের ভিতরে, সৌন্দর্য বর্ধন না, শুধু নান্দনিক বোধটা তৈরি হওয়ার জন্য। তো আমি এই কারণে এই গল্পটা বললাম যে উনি আমার দুইটা ছবি দিছে, আপনার জন্য তো এটা অনেক বড় একটা, অবশ্যই অবশ্যই, ওই ওই ওইটা কিন্তু এখন এরকম লোক পাওয়া যাবে না যে টান দিয়ে না, ওনার একটা ছবির দাম এখন 7-8 লাখ টাকা, আমার কাছে যে দুটো ছবি আছে এটা কম হলে 7-8 লাখ টাকা হবেই দুটো ছবি। আপনি যেহেতু তাকে খুব কাছ থেকে দেখেছেন, ব্যক্তি কামরুল হাসান সম্পর্কে একটু জানতে চাই। ব্যক্তি কামরুল হাসানটা আমি তো খুব বেশি একটা কাছ থেকে দেখি না, যতটুকুই দূর থেকে দেখছি, আমাদের আন্দোলনের সময় সবসময় ওনার দেখছি আমি, আন্দোলনের সবার সামনে, এবং আমাদের 71 সালে আন্দোলনের সময়ও এখনও ছবিগুলিতে দেখবেন, হ্যাঁ, এবং ওনার সেই বিখ্যাত পোস্টার যে ওরা মানুষ খুন করছে, আমরা জানোয়ার খুন করছি,
এই জানোয়ারদের হত্যা করতে হবে। হ্যাঁ, তো ওই মানুষটা সবসময় মানে এরকম ছিল, ওনার একটা মানে ওনার যে বাসাটা ছিল ওই বাসায় আমি তো একবার গেলাম, অনেক লোক সকালবেলা আসে, কেউ এই অনুষ্ঠান কেউ অনুষ্ঠান, কিন্তু উনি আঁকতেছেন, কথা বলতেছে, আঁকতেছেন। এইটা বোধহয় আমি অনেক বড় আর্টিস্টদের দেখছি, অনেকের বড় আর্টিস্টের বাসায়ও গেছি, কিন্তু এখন অনেকে সব অনেকের সামনে ছবি আঁকে না, একটু আড়ালে গিয়ে আঁকে। এটা আমি অনেক ফটোগ্রাফারেরও দেখছি যে এই কাজগুলি করে না, যেমন জয়নুল আবেদিনের বাসায় সকালবেলা, এই শান্তিনগরে যে বাসা, এই বাসায় উনি ছবি আঁকতেন, ওখানে আব্বাসউদ্দিন যেতেন, জসীমউদ্দিন আসতেন কমলাপুর থেকে, আব্বাসউদ্দিন পুরানাপল্টনে থাকতেন, মাঝে মাঝে আসতেন, এরা আসা জয়নুল আবেদিন স্যার ছবি আঁকতেছে, তার আড্ডা মারতেছে, হুক্কা খাচ্ছে, এরকম একটা পরিবেশ ছিল। ওই কামরুল হাসান শান্তিনগর, কামরুল হাসানের বাসাও এরকম একটা পরিবেশ ছিল। গান বাজনা হতো উনি, খুব পছন্দ করতেন উনি, মানে যৌবনে উনি খুব ব্যায়াম করতেন, উনি ব্রতচারী নৃত্যের লোক ছিলেন, ব্রতচারী আন্দোলনের সাথে ছিলেন, শিশু সংগঠন করতেন উনি, মুকুল ফৌজ কলকাতা থাকতে করতেন, যার ফলে হয়েছে কি শিশুদের সাথে তার একটা ভীষণ সম্পর্ক ছিল। রুকনুজ্জামান খান দাদাভাই, কামরুল হাসান, জয়নুল আবেদিন পরের দিকে তারা কচিগাছার মেলা করতেন, ফলে ওই সংগঠনের জন্য ওনারা অনেক কাজ করছেন। ব্যক্তিগত জীবনে খুব অমায়িক মানুষ ছিলেন, না হলে এটা সম্ভব না। শিল্পী পরিচয়ের বাইরে কামরুল হাসানকে আপনি একজন আন্দোলনকারী হিসেবে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? আমরা ঢাকা আসার পর এরশাদ আন্দোলনে পড়লাম, এই আন্দোলনের 6 বছর মানে এই আন্দোলনের সাথে জড়িত ছিলাম, আমি চারুকলায় পড়তাম সেহেতু দেখ, আর কামরুল হাসান স্যারের দেখতাম যে কোনো পোস্টারের জন্য গেলে, কোনো কার্টুনের জন্য গেলে উনি একে দিতেন, এবং যে কেউ গেলে উনি একে দিতেন। হ্যাঁ, খুব বিশ্বাস করতেন মানুষে, এবং যেহেতু উনি খুব ওনার মধ্যে ওই দাম্ভিক জিনিসটা ছিল না, না এই মানুষগুলির মধ্যে কারোর মধ্যে দাম। আমি আমার একটা ব্যক্তিগত জীবনের কথা বলি, আমি ঢাকায় থাকি বলে একটা পাতা ছিল মানে প্রথম আলো, ওখানে আমি লেখালেখি করতাম, আঁকাআঁকি করতাম, স্কেচ আঁকতাম, তো ওখানে আমি ওই পটারি যারা আঁকে, যারা সরাচিত্র আঁকে, তাদের খুঁজে খুঁজতে 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 আমি বিক্রমপুর গেলাম। বিক্রমপুরের একটা মেয়ে, কত 18-19 বছরের একটা মেয়ে, সে সরাচিত্র আঁকতেছে, পরদিন 2-3 দিন পরে লক্ষ্মী পূজা, মানে দুর্গাপূজার আগে, একটু আগে আগে, তো ওখানে একটা বৃদ্ধ লোক বসে আছেন, আমার ডাক দিয়ে বললো, এই এদিকে শোনেন, আপনি ছবি আঁকেন? এই আমার থেকে তুলি বানিয়ে নিত কামরুল হাসান। হ্যাঁ, এই যে রং, আমার রং নিয়ে যেত। উনি রংটা কিভাবে পেতেন? ওই যে উনি যেতেন ওদের কাছে, যেতেন উনি ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন ওদের সাথে, ওদের মেয়ের বিয়ে হলে ওই বিয়েতে যেতেন, এবং শাড়ি উপহার দিতেন, এবং বলে যে এই যে আমার এই নাতিটা, এই নাতিটা যখন ছোট ছিল তখন ওরে দুইবার জীবনযাপন খুব সাধারণ ছিল। হ্যাঁ, এবং ওই যে এদের বাড়িতে ঘুরতেন এই যারা এই কাজ করেন, এবং বলে যে আমার দুর্গাপূজার আগে উনি আসতেন, এসে এই মূর্তি যে গড়তাম এটা উনি দাঁড়ায় দাঁড়ায় দেখে যেতেন, তখন নৌকায় যেত নাকি, মানে ওই তখনকার কথাটা বললো যে নৌকায় যেতেন আসতেন। তো এই মানুষগুলি এত সাধারণ ছিল, আমি ওইটাই বলার জন্য, শুধু আন্দোলনে না, সাধারণ মানুষের সাথে মিশতেনও খুব ভালোভাবে, এবং ওই শিল্পীদের এনে ঢাকায় সম্বর্ধনা দেওয়া, পুরস্কার দেওয়া, এগুলোর আয়োজন করতেন, শুধু নিজে পুরস্কার নিতেন না, উনি যে কোনো মানুষকে কাজের জন্য অনেক উৎসাহ দিতেন, মানে দিন শেষে তো আসলে এটাই বোঝা যায় তার ব্যক্তি জীবন থেকে। আপনি আসলে তার কাছ থেকে কতটুকু অনুপ্রাণিত হয়েছেন? আমরা তো ধরেন চাকরি করি, একটা ছবি আঁকলাম, একটা বইয়ের প্রচ্ছদ করলাম, একটা পোর্ট্রেট করলাম, একটা ওয়াটার কালার করলাম, ওনারা কিন্তু এর মধ্যে থাকতেন না, ওনাদের কাজের পরিমাণ দেখলে মাথা খারাপ হয়ে যাবে। মানে আমি ওনার বাসায় মানে এক স্তূপ ওয়াটার কালার দিচ্ছি, আবার পেন্টিং দেখছি সারা ঘরে পেন্টিং, এই সারাক্ষণই, মানে এরা কিন্তু সার্বক্ষণিকের আর্টিস্ট ছিলেন, ওই যে আমাদের ওইটাই করতেন, এবং ওইটা বিশ্বাস করতেন, মনে প্রাণে বিশ্বাস করতেন। গ্রামের লোকশিল্পীদের এনে যে তাদের কাজ দেখতেন, ওদেরকে এনে ঢাকায় এনে শিল্পকলায় অনুষ্ঠান করাতেন, ওদেরকে এনে মানে আমি এইটাও জানতাম যে ওনারা দুজন বঙ্গবন্ধুর কাছে নিয়ে যেতেন অনেক শিল্পী, যে যে দেখেন কীভাবে আঁকে, কী করে না করে এগুলি। তো এই এদেরকে এত সম্মান করে একজন প্রেসিডেন্টের কাছে নিয়ে যাওয়া বা এই প্রেসিডেন্ট ভবনে নিয়ে যাওয়া, এটাও কিন্তু এই মানুষগুলির পক্ষে সম্ভব। আমরা তো কারোর নিয়ে যাই না যে দেখেন এ ভালো আঁকে, এই গ্রামের লোক, বা একটা নবাবগঞ্জের এক মহিলা লক্ষ্মীশ্বরা খুব ভালো আঁকতেন, ওনার তখন প্রায় 90 বছর বয়স, ওনারে এনে বিসিকে সম্বর্ধনা দিলেন। আচ্ছা, এটা বোধহয় 79-এর একদম শুরুর দিকে দেখতে গেছিলাম, 2 হাঁটুর মাঝখানে ওই মহিলা মাথা রাখে, মানে মাথাটা উনি রাখতে পারতেন না, হাঁটুর মধ্যে মাথা রেখে আঁকতেন, এবং ওই ছবিটাও এখন বিশ্বে আছে। হ্যাঁ, এবং তার জাতীয় পুরস্কার দেওয়া হয়েছিল সেই বছর, এবং এরা কামরুল হাসানরা এটা করতে পারেন, এটা অন্যের পক্ষে বোধহয় সম্ভব না।
আপনি নিজেও একজন শিল্পী এবং অনেক তরুণরাও কাজ করছে, কিন্তু কামরুল হাসানের কোন দিকটা তরুণ শিল্পীদেরকে অনুপ্রাণিত করবে আপনার মনে হয়? উনি সবসময় সব কিছুতে দেশীয়টা পছন্দ করতেন, লোকশিল্পটা পছন্দ করতেন, এটা আমাদের এই বং আমাদের শিল্প মনে করতেন উনি। আমি মনে করি যে আমাদের প্রত্যেকেরই বিশ্বাস করা উচিত প্রত্যেক শিল্পীরে মানে আমাদের দেশীয় মানে শিল্প যেটা সেটাই করা উচিত, এবং অন্যান্য অনুসরণ না করে আমাদেরটাই দেখা উচিত, আমাদেরটাই করা উচিত। ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য, এবং চিত্রশিল্পী কামরুল হাসানের কর্মজীবনের অনেক অজানা কথা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। বাংলা ভিশনকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নিউ টাওয়ার, 110 বীরত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030304, আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @বাংলাভিশন.tv। ইংরেজ কবি টমাস হুডের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, তুমি যদি মনের স্বাধীনতা বজায় রাখতে চাও তাহলে সব কিছু সহজভাবে গ্রহণ করো। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।